আসসালামু আলাইকুম। আজ বুধবার 1 মার্চ 2023। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি ফারিয়া হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের ইতিহাসে সবচেয়ে বড় সঙ্গীত উৎসব, থাকবেন বাংলাদেশি তারকারা। ট্রাফিক জরিমানার ওপর ছাড় ঘোষণা, এমন অভিনব সিদ্ধান্ত আমিরাতে। স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব ওমান প্রবাসী, বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের। লেবাননে অর্থনৈতিক মন্দা, দেশে ফিরতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। ওমানে নকল পণ্যের বিস্তার রোধে অ্যাপ চালু। আমিরাতের নতুন আইন জারি, সুফল পাবেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে সকালের নাস্তা মিলছে মারহাবা রেস্টুরেন্টে। ওমানে আমরাই দিচ্ছি চিনিগুড়া পোলাওর চালের তৈরি পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের ইতিহাসে সবচেয়ে বড় এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা আগামী 2 মার্চ থেকে শুরু হয়ে চলবে 11 মার্চ পর্যন্ত। 5 দিনের এই উৎসবে ওমানের শিল্পী ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তারকা শিল্পীরা পারফর্ম করবেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আখি আলমগীর, ন্যান্সি ও ইমরান মাহমুদুল। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 2 মার্চ পর্দা উঠবে রাজধানীর মাস্কাট এরিনায়। এতে প্রতিদিন 20,000 দর্শক অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে 24 মিটার প্রশস্ত বিশাল মঞ্চ, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকবে। 2 মার্চের পর 3, 4, 10 ও 11 মার্চ চলবে মাস্কাটবিটসের জমকালো আয়োজন। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েদ ইউসুফের পরিবেশনা দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর 3 মার্চ অংশ নেবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়া রাজা। বাংলাদেশি তারকারা পারফর্ম করবেন 4 মার্চ। ফলে প্রবাসী থেকেই নিজের দেশের শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন ওমানে থাকা বাংলাদেশিরা। 10 মার্চ উৎসবটি মাতাবেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। এরপর 11 মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতে আলী খান। এতে মোট 130 জন সঙ্গীত শিল্পী অংশ নেবেন বলে জানিয়েছেন মাস্কাটবিটসের কর্তৃপক্ষ। এতে গোটা ওমানব্যাপী প্রবাসীদের হাতের নাগালে টিকিট পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ও চট্টগ্রাম সমিতি ওমান। মাস্কাট সহ সমগ্র ওমানের টিকিট প্রাপ্তি স্থান ও নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। আগামী 4 মার্চ ওমানে পর্দা উঠছে মাস্কাটবিটসের। এতে বিশ্বের নামিদামি শিল্পীদের সাথে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ন্যান্সি, ইমরান ও আখি আলমগীর। টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ট্রাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা দিতেই হবে, এ বিষয়ে কোনো ছাড় নেই। এমনটি কি কখনো শুনেছেন জরিমানার উপরেও ছাড়? শুনতে অবাক লাগলেও ট্রাফিক জরিমানার উপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, আর এই ছাড় চলবে বছর জুড়ে। শারজার উপশাসক এবং কাউন্সিলর ভাইস চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন সালেম বিন সুলতান আল কাশিমির নেতৃত্বে শারজা নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 1 এপ্রিল থেকে এই ছাড় কার্যকর করা হবে। শারজার পুলিশের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল সাইফ জিরি আল শামসি বলেছেন এই নতুন স্কিমটি স্থায়ীভাবে চালু থাকবে। সিদ্ধান্তে বলা হয়েছে নিয়ম লঙ্ঘনের তারিখের 60 দিনের মধ্যে অর্থ প্রদান করা হলে 35% ছাড় কার্যকর করা হবে। এছাড়া গাড়িটি বাজেয়াপ্ত করার যে বিধান সেটি থেকেও অব্যাহতি মিলবে। আর যদি লঙ্ঘনের তারিখ থেকে 60 দিনের পরে অর্থ প্রদান করা হয় তবে কেবল 25% ছাড় প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে বিলম্বের কারণে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে। যদি লঙ্ঘনের তারিখ থেকে 1 বছর অতিবাহিত করা হয় এবং জরিমানা পরিশোধ করা না হয় তবে পুরো জরিমানা দিতে হবে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হবে। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে। পরকীয়ায় জড়িয়ে নিজের ওমান প্রবাসী স্বামীকে ভুয়া তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী, এমন ঘটনা ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার দুলারহাটে। এ ঘটনায় দুলারহাট থানার অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বাবা। অভিযোগ সূত্রে জানা গেছে গত 11 বছর যাবৎ তাদের সংসার চলছিল। বিয়ের পর আর্থিক সচ্ছলতার আশায় ওমান যান স্বামী।
সেখানে যে স্ত্রীর নামে জমি কিনে ঘর নির্মাণ করে দেন। ফলে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে নিজ বাড়িতে বসবাস করেন স্ত্রী। সর্বশেষ গত বছরের 15 অক্টোবর প্রবাসী যুবকের কাছে ভুয়া তালাক নামার নোটিশ পাঠান ওই তরুণী। স্বামীকে তালাকের এমন নোটিশ পেয়ে হতভম্ব হয় যুবকের পরিবার। বিষয়টি স্থানীয় কাজী হাফেজ মোহাম্মদ ইলিয়াসকে জিজ্ঞাসা করলে কাজী বিষয়টি অস্বীকার করেন এবং তালাকের নোটিশে কাজীর কোনো স্বাক্ষর নেই। প্রবাসীর বাবা জানান, তার ছেলে বিয়ে করে ওমান চলে যায়। পুত্রবধূর কাছেই ছেলে নিয়মিত টাকা পাঠায় এবং প্রচুর স্বর্ণালঙ্কার দেয়। হঠাৎ তালাকের খবর পেয়ে তারা হতভম্ব। তিনি আরও জানান, পুত্রবধূকে সমস্ত কিছু দেওয়ার পর তার ছেলে এখন নিঃস্ব। তাদের একটি সন্তান জন্মগ্রহণ করার পর মারা যায়। ওই যুবকের স্ত্রী জানান, স্থানীয় মিজান নামের এক যুবকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। মিজান তাকে বিয়ের আশ্বাস দিয়ে স্বামীকে তালাক দেওয়ার জন্য বলে। এমন আশ্বাসে তিনি গত বছরের 15 অক্টোবর প্রবাসী স্বামীকে তালাক দেন। তিনি আরও জানান, তার স্বামীর শুক্রাণু নেই, কখনো সন্তান হবে না তাদের, তাই সে এই পথ বেছে নিয়েছে। এদিকে শুক্রাণু নেই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে প্রবাসী যুবক মোবাইল ফোনে জানান, স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত আর তাই নিজের অপরাধ ধামা চাপা দিতেই এখন মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে স্বামীর ওপর। ওমানে বাংলাদেশি মিঠা পানির মাছ ও মাংসের বিখ্যাত প্রতিষ্ঠান দ্য লাভ অফ প্যারেন্টস। অনলাইনে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ক্রমেই অস্বাভাবিক আকার ধারণ করছে লেবাননের মুদ্রাস্ফীতি। পূর্বে 1,500 লিরায় $1 মিললেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 85,000 লিরায়। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডলারের মূল্য। প্রতিদিনই মার্কিন ডলারের বিপরীতে ধারাবাহিকভাবে কমছে স্থানীয় পাউন্ড লিরার মূল্য। বর্তমানে $1 কিনতে লাগছে 85,000 লিরা। এমন অবস্থায় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম। সবচেয়ে বেশি সমস্যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী এবং প্রবাসীরা। তাদের মাসিক আয় কমে গেছে কয়েক গুণ। এ কারণে গত 3 বছর ধরে দেশটির চলমান অর্থনৈতিক মন্দায় অন্যান্য দেশের অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশিদের অনেকেই নিজ দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যারা এখনও দেশটিতে রুটি রুজির তাগিদে পড়ে আছেন তারাও অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে এত সহসা উন্নীত হবে না দেশটির সার্বিক পরিস্থিতি। এদিকে চরম অর্থনৈতিক মন্দায় ভেঙে পড়েছে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাড়ছে অপরাধ প্রবণতা। দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হচ্ছেন বাংলাদেশি সহ স্থানীয় প্রবাসীরা। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে মিলছে না কোনো সমাধান। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ভোক্তাদের সুরক্ষা এবং নকল পণ্যের বিস্তার রোধে তাকাত নামে একটি অ্যাপ চালু করেছে ওমানের কর কর্তৃপক্ষ। বুধবার 1 মার্চ মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাজারে নকল পণ্যের বিস্তার রোধ এবং পণ্যের উপর ট্যাক্স স্ট্যাম্পের বৈধতা নিশ্চিত করা এবং ভোক্তাদের সুরক্ষা দেওয়াই অ্যাপটির লক্ষ্য। কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ভোক্তা এখন অ্যাপের মাধ্যমে আইন লঙ্ঘনকারী যে কোনো পণ্য সম্পর্কে জানাতে পারবেন। এটি এখন অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসে ব্যবহার করা যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, জালিয়াতি রোধে স্বতন্ত্র ট্যাক্স স্ট্যাম্প বহন করে না এমন সিগারেট এবং তামাকজাত পণ্য ওমান প্রবেশ রোধে রয়্যাল ওমান পুলিশ এবং ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ওমানে প্রবাস টাইমে রেফারেন্স দিলেই বিশেষ ছাড় দিচ্ছে স্বর্ণের জগতে বিখ্যাত প্রতিষ্ঠান গালফ গোল্ড। কম মূল্যে স্বর্ণ কিনতে আসুন আমাদের রুই ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীদের ভিসা সম্পর্কিত বেশ কিছু নতুন আইন জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে প্রবাসীদের পাসপোর্ট বা পরিচয়পত্র হারানো বা ক্ষতি সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট বা পরিচয়পত্র বা উভয় হারিয়ে ফেললেও আমিরাত প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে প্রবাসীদের প্রথমে স্মার্ট পরিষেবা প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রবেশের অনুরোধ জমা দিতে হবে। এছাড়াও 90 দিনের জন্য স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় বিদেশিদের এন্ট্রি ভিসা দেওয়া হবে এবং এই ভিসা বৈধ থাকা পর্যন্ত একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে। অর্থাৎ সমস্ত ভিজিট ভিসাধারী একবার বা একাধিকবার দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তবে ভিসাধারী ব্যক্তি 180 দিনের বেশি আমিরাতে থাকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী 5 থেকে 6টি ভিসা ইস্যু করতে পারবেন। অর্থাৎ কোনো প্রবাসী 10,000 দিরহাম বেতনে চাকরি করলে তিনি 5 জন বন্ধু বা আত্মীয়কে ভিজিট ভিসা দিতে পারবেন। আবার কারো যদি বেতন 6,000 দিরহাম হয় তাহলে তিনি 6 জনকে ভিজিট ভিসা দিতে পারবেন। তবে অবশ্যই প্রবাসীর প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরির আত্মীয় হতে হবে এবং উক্ত প্রবাসীকে আমিরাতের প্রথম বা দ্বিতীয় স্তরের মধ্যে চাকরি করতে হবে।
এছাড়াও নতুন এই আইনে 180 দিনের বেশি দেশের বাইরে অবস্থান করলে ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফারিয়া হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।